नमस्कार বন্ধুবোৰ, এটো হল মৰ বকফুল গছ। রোদ বেশি হৈছে, দেখি নাপা। এটো লাগিছে। আজি মই বকফুল ৰেচিপিটো আপোনালোকৰ লগত শেয়াৰ কৰিম। বয়েল বনাম বিনা তেলৰে। বকফুলটো গুচাই আনি এতিয়া ধুই থৈছোঁ। এতিয়া কেৰাহীটো বহাম। কেৰাহীটো বহালোঁ। এতিয়া কেৰাহীটো গৰম হ'ব দিম। এতিয়া মই জুকতে পানী দি দিম। তাৰ পিছত নিমখ অকণমান ছিটাই দিম। পানীটো উতলিব দিম। মোৰ পানীটো উতলি আহিছে। এতিয়া মই জুকতে জলকীয়া তিনিটামান দি দিছোঁ। আৰু আদা নহৰু দিলোঁ। এতিয়া মোৰ পানীটো উতলি আহিছে। চাওক আপোনালোকে। এতিয়া মই বকফুলটো দিলোঁ। যেহেতু ফুলটো বেশি দেখায়, পিছত কেৰাহী দেওয়ার পাছত কিবা হয়ে যায়, কমি আহে। তার মাজত দুইটামান রঙালাওর ফুলও দিলু। এতিয়া মই 5 মিনিট কারণে সিজিব দিম, ঢাকি থৈ দিম। এতিয়া মই 5 মিনিট হৈ গল, পানি ওলাই আছে। পানীটো অকণমান ড্রাই কৰিব দিম, তেতিয়া খাবলৈ ভাল। আৰু এইটো খালে একো অপকাৰ নকৰে, যেহেতু এইটো তেল তেল নাই, বয়েল হয় আৰু তাৰ গন্ধ এটা আহিছে, বহুত ধুনীয়া গন্ধ। এতিয়া মই আকৌ ঢাকনি দি দিম, 2-3 মিনিটের কারণে ভালকে সিজিব দিম। এটা 2-3 মিনিট মান হয়ে গেল, ঢাকনিটি উঠাই দিছি। অকমান পানিটু শুকান হব দিম।
जेहेतु अकमान ड्राई होले भाल लागे। আপনালোকে স্টিমটো কমাই কেনে করিব, তেতিয়া অকমান ভালদরে সিজে। একটু ঘরোয়া রেসিপি আপনালোকৰ লগত শেয়ার করছো, ভাল লাগিলে আপনালোকেও এনেকা ঘরত বনাই চাব। মোর এতিয়া লাহে লাহে ড্রাই হয়ে আহিছে, আৰু অকমান বাকি আছে। এতিয়া ধুনীয়াকৈ পকিলে এতিয়া ড্রাই হয়ে আহিলে এতিয়া মই প্লেটতে উঠাই লম। এতিয়া মই প্লেটতে উঠাই ললো চক রেসিপিটো। কেনেকা হয়েছে কমেন্ট দিব। যেহেতু এটু অকল আদা নহৰু আৰু নিমখ কেঁচা জলকীয়া ইমানহে, ৰেচিপিটো ভাল লাগিলে শ্বেয়াৰ কৰিব।